Jogdin, Jogdin. এলাকার সবাই এগিয়ে আসুন, বলে আমাদের চাই 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 চাই, আমাদের এই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে, আমাদের এই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে, সবচেয়ে প্রথমে বলতে চাই আমাদের একটা খুব সমস্যা দেখে, যখন আমরা টিউশনি ফিরতে বাড়ি ফিরতে লেট হয়ে যায় রাত্রে, তখন এখানে বিচ পারাপার করতে মানে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, মানে অতিরিক্ত থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এবং সেক্ষেত্রে আমরা মানে আমরা যেহেতু মানে স্টুডেন্ট, আমাদের কাছে অত টাকা থাকে না, সেহেতু আমরা খুবই সমস্যায় পড়ি। এবং রিসেন্ট আমাদের এই অঞ্চলের মধ্যে একজন সাপে কামড়ে মারা গেছেন, তাকে মানে হসপিটালে শিফট করতে করতে আমাদের অনেক সময় লেগে গেছে, এবং সেহেতু সেই ব্যক্তিটি মারা যান। এক্ষেত্রে বলতে চাই যে বোয়ালিয়া বিচ আমাদের খুবই প্রয়োজনীয় একটি মানে একটি আন্দোলন, এই আন্দোলনে আমরা সবাইকে সামিল হতে বলছি, আমাদের এই বোয়ালিয়া বিচটি খুবই প্রয়োজন। দেখুন, বোয়ালিয়া ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ, তা আমরা চেষ্টা করছি এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে একটা প্রস্তাব পাঠিয়েছি যে এই ব্রিজটা করাটা দরকার, কারণ এই বোয়ালিয়া ব্রিজ থেকে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার অনেক মানুষ এবং শ্যামপুর বিধানসভার শ্যামপুর দুই ব্লক এলাকার অনেক গ্রাম পঞ্চায়েতের মানুষজন উপকৃত হবেন। এই ব্রিজটা হোক আমরা চাই, আমাদের হাওড়া জেলার যিনি গ্রামীণ সভাপতি তথা বিধায়ক পুলক রায়, উনি অত্যন্ত উদ্যোগী হয়েছেন এই ব্রিজটা করার বিষয়ে। তো আমরা প্রস্তাবটা গভর্নমেন্টের কাছে জমা পড়েছে আমাদের প্রশাসনিক স্তর থেকে, উনিও দেখছেন আমরাও দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা হলে নিশ্চিতভাবেই এই এলাকার সর্বস্তরের মানুষের উপকার হবে, ব্রিজটা হোক সেটা আন্তরিকভাবে আমরাও চাই। দীর্ঘ বাউন জমানায় এই ব্রিজটা অবহেলিত, তা আমরা উদ্যোগ গ্রহণ করেছি যাতে আমাদের মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে এই বোয়ালিয়া ব্রিজটা নতুন করে তৈরি করা যায়। না, এটা তো ঘটনা, এই 15 কিলোমিটার রাস্তা কম হলে আমাদের এই শ্যামপুর দুই ব্লক এলাকার ওদিক থেকে বোয়ালিয়ার আসা মানুষ, যারা কর্মজীবী মানুষ, যারা রেগুলার যাতায়াত করেন, তার থেকে বড় কথা যারা অসুস্থ হয়ে যান, গর্ভবতী মা থেকে শুরু করে বিভিন্ন টাইপের দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছেন, যাতায়াতের পথটা অনেকটাই কমে যাবে, সহজেই উলুবেড়িয়া মহকুমা হসপিটাল তথা কলিকাতার কোনো হসপিটালে পৌঁছে যাওয়াটা খুব সহজ হবে। জুলফিকার আলী মোল্লা, সভাপতি শ্যামপুর দুই পঞ্চায়েত সমিতি। That's it.